আগামী একদম এসএসসির আগে পর্যন্ত একটা গোছানো রোড ম্যাপ দিব, মান্থ ওয়াইজ, ইভেন ডেট ওয়াইজও আমরা স্পেসিফাই করে দিব যে কোন মান্থে তুমি কিভাবে পড়বা, কিভাবে পড়লে তোমার টেস্ট এক্সামে কোপ হবে এবং টেস্ট এক্সামের পরে এই এসএসসি এক্সামে কোপ হবে। ইভেন যারা কলেজ অ্যাডমিশন নিয়ে চিন্তা করবা তাদের কথাটাও কভার হয়ে যাবে, ঠিক আছে? সো ভিডিওটা স্কিপ না করে পুরাটা দেখবা। সো অ্যাট দিস পয়েন্ট তুমি যখন ভিডিওটা দেখতেছো, হইতে পারে এটা জুলাই মাস, বা ধরো তুমি একটু লেটে আসছো চ্যানেলে আগস্ট মাস, যেই মাসেই হোক ইওর প্ল্যান উইল স্টে দ্য সেম কাইন্ড অফ। তোমাকে জাস্ট আমি এখানে যেটা 30 দিনের টেনচারে ভাগ করে দিব, যদি তুমি লেটে ভিডিওটা দেখো তোমাকে ওটাকে 15 দিনের মধ্যে নিয়ে আসতে হবে, অর্থাৎ তোমার জাস্ট এফোর্টটা বাড়ায় দিতে হবে। ওকে, তা আমরা ফার্স্ট মান্থ এখন জুলাইতে আসি। জুলাই মাসে আমাদের অ্যাট দিস পয়েন্ট আমি তোমার জায়গায় থাকলে কী কী করতাম, আমরা অ্যাপ্রক্সিমেটলি টেস্ট এক্সাম ধরে নিচ্ছি বিভিন্ন স্কুলে অক্টোবরের দিকে হবে, অক্টোবর বা সেপ্টেম্বর, এর বেশি না, বা আগানোর সম্ভাবনা খুব কম, পিছানোর সম্ভাবনাই বেশি, তো ধরে নিলাম অক্টোবর। ওকে, তো অক্টোবরে আমাদের কী আছে, আমাদের আছে টেস্ট এক্সাম। তো টেস্ট এক্সামে কিন্তু অনেক ছেলে পেলে মারা খায়। কেন মারা খায়? কারণ ওরা টেস্ট এক্সামটাকে একটা টিপিক্যাল স্কুলের এক্সামের মতো চিন্তা করে। বাট মনে রাখবে এই টেস্ট এক্সামটা কী, তোমার এসএসসি পরীক্ষার অনুরূপ একটা এক্সাম। তো দেখা যায় আমাদের স্কুলে দেখতাম যে যারা টেস্ট এক্সামে প্লেস করছে ওরা কিন্তু বোর্ডে প্লেস করে বসে থাকতো। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাকে হেলায় খেলায় নিবা না। তো এখন জুলাই মাসে আমি তোমার জায়গায় থাকলে কী করতাম, আমি ফার্স্ট অফ অল এই সাবজেক্টগুলোতে ফোকাস করতাম, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরাজি প্রথম, ইংরাজি দ্বিতীয়, বাংলাদেশ বিশ্ব পরিচয় অর্থাৎ বিজিএস, আর এটা হলো ইসলামিক স্টাডিজ। এই কয়েকটা সাবজেক্ট তুমি তোমার এসএসসি লাইফে এখন পর্যন্ত সবচেয়ে কম পড়ছো এবং টিচাররাও কিন্তু ওভাবে পড়ায় নাই। তো এই একটা মাস তুমি সায়েন্স থেকে একটু যদি পারো সরে আসো, কোচিং টোচিং থাকুক বাট বাসায় অনলাইনে হলেও এই সাবজেক্টগুলোর দিকে বেশি টাইম দাও। এই এক মাস রেগুলারলি তুমি একটা করে একটা ইংলিশ মডেল টেস্ট, ই মডেল টেস্ট পার ডে সলভ করো, তাহলে তুমি দেখবে এই এক মাস পরে তোমার ইংলিশের যে একটা হারানো দক্ষতা ছিল সেটা ফিরে আসছে, ঠিক আছে? এবং এই সাবজেক্টগুলোর ক্লাস অনলাইনে কোনো জায়গায় না থাকলেও যারা একাডেমিকটা অ্যাডমিশন ব্যাচে আসো, তোমাদের প্রায় 2-3 হাজার মানুষজন আসো, তোমরা কিন্তু একাডেমিক পার্টে এই বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরাজি প্রথম, ইংরাজি দ্বিতীয় সব ক্লাস, ইভেন বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং ইসলাম শিক্ষা সবগুলো ক্লাস আছে। তো আমি তোমার জায়গায় থাকলে যেটা করতাম যে আমি একটা ডেট ওয়াইজ রুটিন বানাইতাম, যে আমি বাংলা প্রথম, প্রথম 7 দিন বাংলা প্রথম শেষ, তারপর 7 দিন বাংলা দ্বিতীয় পত্র, তারপর 7 দিন আমি ইংলিশ ক্লাস করবো, তারপর 7 দিন ইংলিশ সেকেন্ড পেপার, তারপর 7 দিন বাংলাদেশ বিশ্ব পরিচয়। এখন তাতে তো মাস শেষই হয়ে গেল ভাইয়া, কী হলো তাহলে? তখন কি 7 দিনের জায়গায় কমায় আনতে হবে সময়টাতে? 7 দিনের মধ্যে আমি বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং ইসলাম অনুযায়ী শিক্ষা এই দুটো কমপ্লিট করবো। অর্থাৎ আমরা মোটামুটি উইকলি টেনচারে যাবো, যে এইখানে ধরো আমি 10 দিন দিলাম, এখানে আমি 10 দিন দিলাম, এইখানে আমি 10 দিন দিলাম, টোটাল 30 দিনে আমার এই জিনিসগুলো কমপ্লিট হয়ে গেল। এবং এগুলোর সাথে যদি তুমি পারো, এগুলোর জন্য আমরা ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের জন্য কী সাজেস্ট করতেছি, মডেল টেস্ট, কারণ ইংলিশ আসলে রুল পরে হবে না। বাংলা প্রথম পত্র এবং ইসলাম নৈতিক শিক্ষা এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়ের জন্য গাইডের এমসিকিউ ফলো করবা, মূল বই রিডিং পড়ার পরপরই গাইডের এমসিকিউ করবা। এখন যে এটা করে রাখবে তার কিন্তু এসএসসির আগে প্যারা খাইতে হবে না, এসএসসির আগে কিন্তু এগুলো কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু এমসিকিউতে মারা, কারণ এগুলাতে প্রচুর থিওরিটিক্যাল। সো কোন কোন জায়গায় আমরা গাইডের এমসিকিউ পড়বো, বাংলা প্রথম পত্র, সমাজ, ইসলাম উন্নতি শিক্ষা, এগুলোর জন্য আমরা গাইডের এমসিকিউ পড়বো। এটা গেল আমার জুলাই মাসের কাজ। এবার আগস্ট মাসে আসে, আমি এবার এটাকে আমি বলবো যে হলো ধার দেওয়ার মাস, যে আমার তরোয়াল আমার হাতেই আছে কিন্তু আমি এখন জিনিসটাকে শান দিব। তো এই টাইমটাতে দুইটা কাজ করা যেতে পারে, আইদার যে আমার যে সিলেবাসটা বাকি ছিল সেটা কমপ্লিট করা, অথবা তুমি যদি একটু লাকি হও তোমার সিলেবাস মোটামুটি কমপ্লিট আছে, তোমার গ্যাপ ফিলিং করতে হবে, দুইটাই তোমাকে এই মাসের মতো করতে হবে। এবং এই মাসটাতে আমরা শুধু সায়েন্সের সাবজেক্টগুলোতেই ফোকাস দিব। তো এখন আমার দৌড় হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং জেনারেল ম্যাথ, এই ম্যাথ বলতে আমরা হায়ার ম্যাথ বুঝাইছি, ঠিক আছে? তো এখন তোমার কাজ হবে, যারা একাডেমিকটা অ্যাডমিশনে আসো তোমরা হলো এই ফার্স্ট অফ অল একাডেমিক ক্লাসগুলো করবা, ঠিক আছে? এবং প্রত্যেকটার জন্য তুমি বুঝেই নিচ্ছ যে এখানে তোমার টোটাল সাবজেক্ট পড়তে হচ্ছে 1, 2, 3, 4, 5, অর্থাৎ পার সাবজেক্ট তুমি 6 ডে করে টাইম পাচ্ছ। এই 6 দিনের মধ্যেই সাবজেক্টটা একদম সিদ্ধ করে ভাজে খেয়ে ফেলতে হবে, অ্যাটলিস্ট একাডেমিক লেভেলের পড়াশোনাগুলো। একাডেমিক ক্লাস গেল, এরপরে তুমি যারা অ্যাটলিস্ট জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এবং ফিজিক্স এই 3 টাইপের ম্যাথ সলভিং ক্লাসগুলো করবা, কারণ একাডেমিক ক্লাস করার মানে এই যে এই না যে তুমি পরীক্ষার হলে প্রমাণগুলো পারবা, পরীক্ষার হলে ফিজিক্স আর ম্যাথ পারবা, ওগুলোর জন্য সেপারেটলি ম্যাথ সলভিং ক্লাস লাগবে। সো ধরো তুমি যদি 6 দিন করে টাইম নাও, 4 দিন তুমি থিওরিটিক্যাল পড়াশোনা করো, 4 দিন থিওরি পড়বা, 2 দিন কমপ্লিটলি শুধু ম্যাথ সলভিং পড়াশোনা করবা, ঠিক আছে?
গেল। আচ্ছা, এবার চলে আসলো সেপ্টেম্বর মাস, অক্টোবরে আমাদের টেস্ট, তার মানে সেপ্টেম্বরকে আমরা কাইন্ড অফ এসএসসি পরীক্ষার আগে যেরকম একটা প্রোটোকল ফলো করতাম এক্স্যাক্ট সেম প্রোটোকল দিব। তো ততদিনে তোমাদের কিন্তু আমরা টেস্ট পেপার সলভিং কোর্স লঞ্চ করে দিব, বা কোর্সের মধ্যে এক্সট্রা নিউ টেস্ট পেপার সলভিং ক্লাস অ্যাড হয়ে যাবে। তো ভাই টেস্ট পেপার তো আমাদের ব্যারি হয় না, আপনি কইতে দিচ্ছেন আগের বছর টেস্ট পেপারের কোশ্চেনগুলো। এই টাইমটাতে তোমার পড়া উচিত হলো, যদি বাজারে অ্যাভেলেবল থাকবে ওই সময় সাপ্লিমেন্ট অ্যাভেলেবল থাকবে, সাপ্লিমেন্ট অথবা যদি পারো পুরাতন টেস্ট পেপার, পুরাতন টেস্ট পেপার। তুমি শুধুমাত্র এই কয়েকদিনে টার্গেট থাকবে এই যে এগুলো পড়াশোনা করছি, জাস্ট আমি টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো করব, এবং আমি আমার মেডিজি থেকে প্রথম 15টা করে কোশ্চেন সলভ করব, আর কিচ্ছু না। সেপ্টেম্বর মাসে এই কাজটা যদি করো, এবং সেই সাথে তোমার কিন্তু গাইডেড এমসিকিউ এখানে করা আছে, এবং তুমি পারলে সায়েন্সের সাবজেক্টগুলোর এমসিকিউটা, সায়েন্সের এমসিকিউগুলো গাইড থেকে এই সময় প্র্যাকটিস করো। আমি অলওয়েজ গাইডেড এমসিকিউ পড়তে বলি, কারণ ওখানকার মতো কালেকশন কোথাও নাই। এই করা হইলে তুমি দেখবা যে তুমি টেস্ট এক্সামে কোপ দিয়ে দিছো, কারণ তোমার স্কুলের টেস্টের কোশ্চেন এই মেডিজির প্রথম 15টা কোশ্চেনের বাইরে যাবে না। আমাদের টোটাল পার্টটা শেষ এবং টেস্ট এক্সাম দিয়ে দিছি, টেস্ট এক্সামের পরে অবশ্যই একটা সুন্দর রেস্ট নিবা, অ্যাটলিস্ট 7 ডেজের একটা রেস্ট থাকবে, ঠিক আছে? কারণ এরপরে আমরা একদম মেন পুরো স্প্রিন্টটা শুরু করব, কঠিন দৌড় দিব আমরা। তো এবার চলে আসলো আমাদের নভেম্বর মাস, আমরা মোটামুটি অ্যাপ্রক্স ধরতে পারি যে ফেব্রুয়ারিতে আমাদের এক্সাম হবে, আগাবে না, পিছাইতে পারে, কিন্তু আমরা ফেব্রুয়ারি ধরেই আগাবো, পিছাইলে তো আরও ভালো আমাদের জন্য। তো আসে আমাদের হাতে 3 মাস। তো এই যে যখন তুমি টেস্ট এক্সাম দিলা, টেস্ট এক্সাম দেওয়ার পরে তুমি প্রথম কী বুঝতে পারবা যে আমার সব পড়া হয় নাই, অনেক গ্যাপ আছে। তো নভেম্বর মাসটা আমাদের হবে কমপ্লিটলি হলো গ্যাপ ফিলিং মান্থ, গ্যাপ ফিলিং। এই টাইমটাতে কী করবা, আমি একটা জিনিস অলওয়েজ তোমাদেরকে বানাইতে বলি, সেটা হলো গ্যাপ খাতা। কী বানাতে বলি? গ্যাপ খাতা। যে তোমার ওই টেস্ট এক্সাম দিয়ে কিন্তু তুমি বুঝতে পারছো কী কী আমি পড়ি নাই, কী কী পারি নাই, কী কী ভুল করছি, ততদিন রেজাল্টও দিয়ে দেবে টেস্টের। তো ওখান থেকে আমাদের এই এই চ্যাপ্টার পারি না, আচ্ছা আমি লগের চ্যাপ্টারটা বাদ দিয়েছিলাম, আমি অ্যাপোলিনিয়াসের উপপাদ্য ভুল করছি, আচ্ছা আমি হলো বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের ওই চ্যাপ্টারটা পারি নাই, আমি হলো সরকার ব্যবস্থা স্থানীয় সরকার পারি নাই, সামাজিকীকরণের কোশ্চেনটা একটু কম গুছায় লিখছে, আমি নাটক উপন্যাস থেকে এমসিকিউ ভুল করছি দুইটা, সবগুলো গ্যাপ খাতার মধ্যে লিখবা। এবং নভেম্বর মাসে উই উইল গো ব্যাক টু আওয়ার বুক, আমরা বই খুলে আরেকবার পড়া শুরু করবো, নভেম্বর মাসটা কমপ্লিট, শুধু ওই গ্যাপ খাতাটাই আমার কমপ্লিট করা টার্গেট থাকবে। ডিসেম্বর মাসের মধ্যে আমরা ওয়ান শট ক্লাস স্টার্ট করে দেবো ইনশাআল্লাহ। ওয়ান শট ক্লাস যখন তোমাদের স্টার্ট হবে, তখন কিন্তু আমরা টোটাল চ্যাপ্টারগুলোকে সামারাইজ করার চেষ্টা করব। এবং ওয়ান শট ক্লাসের সাথে ওই টাইমে কিন্তু তোমাদের যে এসএসসি সাজেশনটা আছে, এই টাইমে আসে কিন্তু তোমার পুরা চ্যাপ্টার পড়া যাবে না, তোমাকে পড়া আরও কমায় আনতে হবে যে এসএসসির জন্য কোনটা সেন্টার্ড। সো ততদিনে কিন্তু কোর্সের সাথে কিন্তু অলরেডি এসএসসি সাজেশন অ্যাড করা আছে, ওই এসএসসি সাজেশন অনুযায়ী যে একটা চ্যাপ্টারে যদি 50টা টপিক থাকে, তোমাকে কমায় 10টা টপিক আনতে হবে, যে সাজেশন এগুলো এগুলো আছে, ঠিক আছে? দেন তুমি এসএসসি সাজেশন ফলো করবে এবং ওয়ান শট ক্লাস করবা। তো তখন কিন্তু তুমি এবার ফুললি রেডি, তোমার আর কিচ্ছু বাকি নাই। দেন যারা একটু চালাক, যাদের এই কাজগুলো করা হয়ে যাবে 10-15 দিনে, সে লাস্ট 15 দিনে চাইলে আবার টেস্ট পেপার সলভিং স্টার্ট করতে পারে। কারণ এখনকার তখনকার টেস্ট পেপার ছিল কিন্তু তোমার টেস্ট এক্সামের আগের কোশ্চেনগুলো, অর্থাৎ আগের বছরের স্কুলের টেস্ট কোশ্চেনগুলো, আগের বছরের বোর্ডের কোশ্চেন। এখন কিন্তু বিভিন্ন স্কুলের এই বছরের টেস্ট কোশ্চেনগুলো ইনক্লুড হয়েছে, এই বছরের ইংলিশ মডেল টেস্ট ইনক্লুড হয়েছে। সো এইবার জানুয়ারি মাসটাতে আমরা শুধুমাত্র টেস্ট পেপার সলভ করব, প্রথম 15-20টা করে, প্রথম 15 ডেজ জানুয়ারির আমরা টাইম নিব শুধুমাত্র টেস্ট পেপারের মেডিজ সলভ করার জন্য, প্রথম 15টা। এখান থেকে 15 দিন আমরা টেস্ট পেপার সলভ করলাম, এখান থেকেও আমরা 15 দিন আমরা টেস্ট পেপার সলভ করলাম, বাকি থাকলো জানুয়ারি মাসের লাস্ট 15 দিন, এইটা তো তোমাদের একদম ফাইনাল রিভিশনের টাইম, ঠিক আছে? এখানে আসলে ডিফারেন্ট কোনো পড়াশোনা নেই, এখানে যা যা পড়ছো সেগুলো আরেকবার রিভাইজ করে যাই, ফেব্রুয়ারিতে যেয়ে তুমি ফাইনাল এসএসসি এক্সাম দিবা, ঠিক আছে? এখন চলে আসলো ভাইয়া, তাহলে আপনি কলেজ অ্যাডমিশন নিয়ে কথা বললেন না কেন? মনে রাখবে কলেজ অ্যাডমিশনে নতুন কিচ্ছু আসবে না, তোমার এসএসসি এক্সামে যদি তুমি এই রোড ম্যাপ অনুযায়ী চলো, তুমি কলেজ অ্যাডমিশনে ছিঁড়িয়ে কোপ দিয়ে দিবা। তো তোমার এসএসসি এক্সাম ধরো তোমার ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ, ফেব্রুয়ারিতে যেদিন ধরো তোমার ফেব্রুয়ারি মাসের 20-তে তোমাদের এক্সাম শেষ হয়ে গেছে, সুন্দর মতো কোর্সে ব্যাক যাবা, কলেজ অ্যাডমিশনের যে কয়েকটা ক্লাস অ্যাড হয়ে গেছে সেই কয়েকটা ক্লাস করে ফেলবা, এক্সামগুলো দিয়ে দিবা, ইউ আর ডান ফর দ্য ডে। আরও একটা কাজ করতে পারো, ধরো তুমি একটা প্রোটোকল এখানে মেনটেন করতে চাচ্ছ, তুমি এই যে ডেট ওয়াইজ, এইটা কিন্তু আমি মান্থ ওয়াইজ প্ল্যান দিলাম এবং বলে দিলাম কয়দিন কয়দিন করে নেবে, ডেট ওয়াইজও বলে দিছি, বাট এখানে তারিখ বসানোর ক্ষমতা কার? আমার না, তোমার। তুমি তারিখ বসে একটা রুটিন বানাবে এবং প্রত্যেকটা তারিখের পাশে একটা করে এক্সাম রাখতে পারো, কোর্সে ঢুকে এক্সামগুলো দেখবা, এক্সামগুলো দেখে ওই এক্সাম একটা একটা করে সিলেক্ট করবা, যে এইটা এইটা এক্সাম, এই 3 দিন পরার পরে এক্সামটা দেবে, এই 3 দিন এক্সাম পরার পরে এই এক্সামটা দেবো, একটা করে এক্সাম যদি তুমি ইনক্লুড করতে পারো, তোমার জন্য কিন্তু জিনিসটা অনেক ইজিয়ার হয়ে যাবে, বুঝছো?
তখন কিন্তু তুমি অ্যাটলিস্ট একটা ফিডব্যাক পাচ্ছ না, আমি এতদিন পড়লাম এখন এক্সাম দিলাম এখন ভালো করতেছি, ক্লিয়ার? এই রোড ম্যাপ অনুযায়ী যারা আগাবে মোটামুটি SSC 24 কমপ্লিট হয়ে যাবে। যদি তুমি এখন থেকে সিরিয়াস না হও, এক তো টেস্ট এক্সাম খারাপ হবে, ওই ডিপ্রেশনে তোমার SSC এক্সামও খারাপ হবে। সো টাইম ইজ লিমিটেড, ভালো মতো পড়াশোনা করো, অ্যান্ড ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমার যা যা ম্যাটেরিয়ালস লাগে সব কিছু তথ্য বলে দেওয়া আছে। বেস্ট অফ লাক অ্যান্ড টাটা।